ছিল এই কারণে একটাই অন্য কোথাও থেকে যারা আমরা প্রাথমিকে কর্মরত আছি কোর দিকে তাতে বসে ছেলেমেয়েদের চাকরি এবং যারা ছিলেন শিক্ষক শিক্ষিকা চাকরি পাবে না, এখানে 560 জনের চাকরি হয়েছে আর এখানে চাকরি হবে এভাবে বক্তব্য রাখবেন যারা মামা মাহবুব খলিফা আমার একটা চেষ্টায় আমরা মূলত শিক্ষক, আমাদের পাঠগৃহই হচ্ছে মেইন জায়গা, কিন্তু আজ আমরা সরকারি নীতিমালার বহির্ভূত কিছু কাজ করার জন্য কিছু স্বার্থশানী মহলের বিভিন্ন বাজে চিন্তাভাবনার যে আবর্তিত বেড়া জালে আমাদেরকে আবদ্ধ করার জন্য আমাদের যে ন্যায্য দাবি যে বরিশাল সদর উপজেলায় যে কোনো শূন্য পদ হলে এই সদরের একটি ছেলের চাকরি হয়, সেক্ষেত্রে চাকরি হচ্ছে না। আবার পাশাপাশি প্রধান শিক্ষকের যে পদ রয়েছে শূন্য পদ, সেখানে আমাদের এই সদর উপজেলায় অনেকদিন সহকারী শিক্ষকের পদে চাকরি করে পদোন্নতি পায়, কিন্তু দেখা যায় যে বাইর থেকে এই 10% নীতিমালা ভঙ্গ করে প্রবেশ করতে করতে যা এখন দাঁড়িয়েছে 19%, এবং পক্ষান্তরে বাইরের একজন সহকারী শিক্ষক যে বছর পদোন্নতি পায় তার থেকে 10 বছর পর বরিশাল সদর উপজেলার সহকারী শিক্ষক পদোন্নতি পায়। আরেকটি বিষয় হচ্ছে এই এটাকে একটি ঊর্ধ্বতন মহল চারণ ক্ষেত্র হিসাবে দেখে, আমাদের এক শিক্ষক মাতৃত্বকালীন জড়িত রয়েছে, তাকে সেই ছুটি থেকে এনে তাকে ওই পদ থেকে অন্য জায়গায় দিয়ে ওই পদ শূন্য করে বাইরে থেকে শিক্ষক এনে দিচ্ছে। আমাদের মূল দাবি হচ্ছে যে 10% নীতিমালা মেনে বরিশাল সদর উপজেলায় যতদিন এই 19% বার কমে 10% না আসবে ততদিন কোনো বাইরের শিক্ষক এখানে প্রবেশ করতে পারবে না। বদলি হচ্ছে না, সেই বিষয়টা হচ্ছে যে বদলির নীতিমালা আছে যে সদর উপজেলা বা মহানগরে বাইরে থেকে যে শিক্ষক রয়েছে তার 10% শিক্ষক বদলি আসতে পারবে, সেখানে প্রকৃতপক্ষে দেখা গেছে যে 19% মতো বাইরের শিক্ষক সদরে রয়েছে। এই যে 9% বাড়তি শিক্ষক থাকার পরেও ঊর্ধ্বতন মহল প্রেশার কাটিয়ে আমাদের পদকে জোর করে শূন্য করে সেখানে বাইরের শিক্ষককে বদলি করছে। এটি আমি বলতে চাই না তারা কিভাবে কিভাবে ম্যানেজ করে, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো অনিয়ম করতে হলে সেটাকে কিভাবে ম্যানেজ করে এটা আমার চাইতে আপনারা অনেক ভালো জানেন। আমাদের দাবি হচ্ছে যে 10% যে নীতিমালা রয়েছে 19% ঢুকে গেছে, সদর উপজেলায় ব্যালেন্সে আসার আগ পর্যন্ত আর কেউ বাইরে থেকে প্রবেশ করতে পারবে না।